গন্ধরাজ মাটন এর যে রেসিপিটা ওটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করব, ইচ্ছা হলে দেখে নেবেন। ডালের সঙ্গে বেগুন ভাজা, আর আছে গন্ধরাজ লেবু, আর শেষ পাতে দই, লাল দই। আজকে একটা বিশেষ দিন, আজকে আমার আর পল্লবের ম্যারেজ অ্যানিভার্সারি। আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক এটাই আমরা চাই। তো চলুন তাহলে খাওয়াটা দুপুর লাঞ্চ শুরু করলাম। নুন খাচ্ছি না, কিন্তু সিম্পল খাবার, ডাল দিয়ে বেগুন ভাজা, মটন, দই। এই গরমে আর কমপ্লেক্স খাবার, কম্পাউন্ড খাবার খেয়ে কি হবে? বেশি বেশি চাপ নেই আর কি। নুন খাওয়া বন্ধ করে দিয়েছি, দেখুন আশেপাশে কোথাও নুন নেই। গন্ধরাজ লেবু দিয়ে ডাল, সো ডিলিশিয়াস, দারুণ। একা মাটনি অনেক কিছু জায়গা দখল করে নেয়, তাই না? তাই জন্য আর বেশি মেনু হয়। অল্প কিভাবে খাচ্ছে দেখুন, বেগুন ভাজাটা ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছে, তারপরে তার মধ্যে ডাল ঢেলেছে। দই আছে বলে চাটনি ক্যান্সেল, না হলে চাটনিও করা হতো। আমার খেতে খুব কম সময় লাগে, ওই জন্য আগে আমার হয়ে যায় সবসময়। আস্তে আস্তে রাখি, কোনো পাড়া নেই। গন্ধরাজ মাটন, সবাই গন্ধরাজ চিকেন করে, আমি গন্ধরাজ মাটন করেছি। তুমি হাতটা সরাও, আমি দিয়ে নি। গন্ধরাজ মটনটা খেয়ে বলো কেমন হয়েছে। গন্ধরাজ মটন, গন্ধরাজ চিকেনটা খেয়েছি, মটনটা ফার্স্ট করা হলো। গন্ধরাজ চিকেন আমরা অনেক আগে করেছি, এক বছর আগে আমার চ্যানেলে আপলোড হয়েছে। আমার কুকিং চ্যানেলে গন্ধরাজ চিকেনও আছে, অনেক দিন আগে, এক বছর আগে আপলোড করা হয়েছে।
দারুণ, আমাকে নয় ওদের, দারুণ। যে যে রান্না করবে তাকে ভালো বলো, ঠিক না? ও সামনে বলো রেখে তো অনেকদিন পর মটনটা খাচ্ছ। নবমীতে খেয়েছিলাম, নবমীতে, তারপরে না, মাঝে মটন খেয়েছি, মটন দিয়ে ইটিং শো করা হলো না। হুম, কবে খেয়েছি ভুলে গেছি। তারপরে মা পাঠালো, মাটনের দোকান ম্যাক্সিমাম বন্ধ, অনেকটা দূরে যেতে হয়েছে মাটন আনার জন্য। আমি যেখান থেকে মাটন টানি ওকে যেমনই বলবো সেরকমই কমে যায়। আপনার দোকানটা আছে না দাদা? চর্বি কম, হ্যাঁ একটু চর্বি নিয়ে যান, নাহলে হবে না, ও চর্বি দেবেই। এ সেরকম নয়, যা যেরকম বলবো সেরকম দেবে, সেই জন্য দোকানে চলেও ভালো। ভালো হতো জিনিস সেটা না, দেখে দিলেই প্রবলেম হয়, তার হয়ে যাওয়ার চান্স থাকে। এই দইয়ের কাছে ওই দই আগাকে কেউ দেখুন ইটিং শো করছি না, মানে মনে হচ্ছে যেন কি আগে পালাবে ভাবছি। ইটিং চ্যালেঞ্জ আসলে হয়ে গেছে, কি করবো, বসে থাকবো, তাহলে বসেই থাকি। দইরে খাচ্ছে এই দই খাচ্ছে ওই দই। গতদিন পয়লা বৈশাখের দিন বলেছিলাম না দই আছে, তো আমরা মাদার ডেয়ারির লাল দইটা একবার দেখিয়েছি আপনাদের, ওইটাই খাই। এবার ও এদিন কি করেছে, পয়লা বৈশাখের দিন দোকানে গেছে, দোকানদার ওকে আমুলের একটা দই দিয়ে বলেছে এটা খেয়ে দেখুন এটাও খুব ভালো হবে, তো আমুলের দইটা নিয়ে চলে এসেছে। এত খারাপ খেতে, এত খারাপ খেতে, এই দইটার যে একটা ক্রিমি ভাব আছে সেই ক্রিমি ভাবটাই নেই, আর কিরকম যেন একটা মানে কোনো টেস্ট নেই দইটাতে। আমি জাস্ট এক চামচে খেয়েছি, তারপরে আর খাইনি। ওই জন্য আজকে বলেছি আজকে মাদার ডেয়ারির ওই লাল দইটা, মিষ্টি দইটাই আনবে লাল কন্টেনারে, আজকে ওইটাই নিয়ে আসছে। এবার তাহলে একসাথে দইটা স্টার্ট দই, দই তো কই।
সরি মাদার মাদার ডেয়ারি দইটা অতুলনীয় সব অমূল্য এখন দই ঠিকই না এর আগের দিন দই খাওয়াটা করে দিয়েছি আজকে বলছি আজকে পাতে বসেই খাই